হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সামার স্পেশাল একটি ককটেল রেসিপি, যার নাম হলো ফ্রোজেন ম্যাঙ্গো মার্গারিটা। এটা বানানো খুবই ইজি হলেও খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি। এর জন্য প্রথমেই একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাকা আমের পাল্প। এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো জল। এবার এটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। চিনির পরিমাণটা আমটা কতটা মিষ্টি সেটা বুঝেই দিতে হবে। আম যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি না দিলেও হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 ml স্প্রাইট আর কয়েক টুকরো বরফ। এবার এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য হাই স্পিডে ব্লেন্ড করে নেব। প্রায় 3 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এখন এখানে একটি গ্লাসের কিনারার মধ্যে আমি অল্প লেবুর রস লাগিয়ে দিচ্ছি। এবার এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন চিনি গুঁড়ো এবং 1/2 টিস্পুন নুন। এবার গ্লাসটা এই মিশ্রণের মধ্যে ডিপ করে নেব। এবার ব্লেন্ড করে রাখা মার্গারিটা এই গ্লাসের মধ্যে ঢেলে একটা লেবুর স্লাইস দিয়ে এটাকে গার্নিশ করে দিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, ফ্রোজেন ম্যাঙ্গো মার্গারিটা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।